এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বাড়িতে, একটা বিম তৈরি করেছে, বিমটা কোনো মানে ঠিক মানে জমাট বাঁধেনি, তার আগে এটাকে খুলে দিয়েছে, বাস খুলে দেওয়ার ফলে এটা পড়েছে একজন বাইক আরোহীর উপরে, বাইক ফাঁক ভেঙে গেছে। আমরা এলাকাবাসী তাদেরকে ওই যার গায়ে পড়েছে তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। খুবই আশঙ্কাজনক আছে, এত বড় বিম পড়বে গায়ে আশঙ্কাজনক, সব মানে কত ভারী দেখুন ইয়েটা বিমটা, ঠিক হয়নি তো জিনিসটা, এই যে এটা এর থেকে বড় বিপদ হতে পারতো, সেটা একজনের ওপর দিয়ে গেল। এখানে এটা আমাদের রানিং রাস্তা, সবসময় লোক আসা যাওয়া করে, এই বিপদটা আরও বিশাল বড় বিপদ হতে পারতো। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের খালেবিল মাঠ, 1 নম্বর লেন। এটা আমি এখানে স্পটে ছিলাম না, আমি যখন এরা স্যাটারিংটা মানে সাইড পাড়াগুলো আমি খুলতে বলে গেলাম যে গাঁথনি করার জন্য, ওপরে লিলটেনটার ওপরে গাঁথনি করার জন্য বলে গেলাম। হ্যাঁ, এবার আমি এখান থেকে চলে যাওয়ার পরে মালিক গ্রিলের মাপ দেওয়ার জন্য তলাটাকে তলা খুলিয়েছে, বুঝলেন, তলার সাপোর্ট যেগুলো দিয়েছিলো সেগুলো খুলে দিয়েছে। খুলে দিয়ে আবার কার মানে আজ তো 4 দিন না 5 দিন হচ্ছে মাত্র ঢালাই করা। হ্যাঁ, দিয়ে পুরো মালটা বলছে পাল্টি খেয়ে গেছে। এবার আমি তো স্পটে এখানে ছিলাম না, আমি চলে গেছি এখান থেকে বলে দিয়ে। সাপোর্ট তো এমনি দিয়েছিল, খুঁটিমুটি সবই দিয়েছিল, খোলার টাইম তো হয়নি, মালিক খোলা করেছে গ্রিলের মাপ দেওয়ার জন্যে। আমার মিস্ত্রি আবার কি খোলা করেছে? মালিকের কি নাম? মালিকের নাম বাপি নয়, ডন ডন ডন। এবার আমি কি বলি বলুন দেখি।